অ্যাবিলিটি হলো ড্যামেজ ডেলিভারি, কোন যদি আপনাকে যদি হিট করে তাহলে এটার অ্যাবিলিটি হলো তার ড্যামেজটা বেড়ে যাবে। আপনি সে মানে তাকে যদি আপনি গুলি করেন তাহলে তাকে তাকে ড্যামেজ বেশি হবে। এরপর আছে কেলি ক্যারেক্টার, যেটার দৌড়ানোর স্পিডকে আপনাকে 4% বাড়িয়ে দেবে। কেলি এটা হলো প্যাসিভ স্কিল যেসব বলতে পারেন। এরপর আছে লাইট হ্যাতো, এটা হলো সার্ভিস আউট অফ এ বোল্ডস, মানে এটা দেয়াল তৈরি হয়ে যাবে। আর এরপরে আছে এটা জামকটিন করে এই দেখো, এরপরে তোমাদের দেখাবো দেখো এর কিন্তু মানে লেভেল আপ করলে আরও অনেক কিছু আছে। লেভেল আপ করতে কী লাগে দেখাবো। তার এই দেখো এখানে কি এটা না এটা এটার স্কিল হলো বেস্ট ড্যামেজ একটু কম দেয় ফেরাই, এটার ডিসএফেক্ট আছে কিন্তু এখানে অনেকে অনেকে আছে নাই। এটা হলো শার্প শুটার, এটাকে লিখছে একুয়ারেসি ইনক্রিজড বাই, মানে এটার মানে হলো একটি যে কোনো লং রেঞ্জের গানের একুয়ারেসিটি বাড়া দেবে। এটা হলো মার্কো হ্যাকারাই, তুমি যদি কোনো এনিমিকে হিট করো তাহলে 4 সেকেন্ড তার এখানে তার গাড়িটা দাগ চলে আসবে, অ্যাকসেপ্ট করে নেই পরবর্তী ইয়েতে ম্যাগাজিন ছিল। এটা হলো গ্লোটি, এটা ছিল হলো ইটিং, মানে মেডিকেল টেডিকেট খেলে আর কি তোমার আর কি পাওয়ারটা বেড়ে যাবে। এটা হলো এরপরে আছে এটা হলো এটার স্কিল হলো তোমার তুমি যদি কোনো এনিমি এর কাউ তোমার কোনো বন্ধুকে রিভাইভ দাও তাহলে তার ইয়েটা বেশি ইয়ে দেবে, হেলথ বেশি থাকবে। আর এটা হলো বেস্টের ড্যামেজ কম দেয়, খুব বেস্ট থাকলে ড্যামেজ কম দেয়। এটা লেভেল আপ করা উচিত, আমি করবো না, যদি লেভেল আপ করা উচিত আমি করবো না। ঘুরে ক্যারেক্টারের চেঞ্জ অপ অনুযায়ী এখানে এটা সবাই জানো, এটাকে কোনো অ্যাবিলিটি নেই, এটা এমনি এটা ফার্স্টে সবাই দেয়। এবারে স্কাইলার ক্যারেক্টার, সুপার স্টার স্কাইলার, এটা হলো তোমার গোলওয়াল ভেঙে ফেলবে, পাঁচটা গোলওয়াল ভেঙে ফেলবে আর প্রত্যেকটা গোলওয়াল একটা করে তোমার এসপি দেবে। চলো এটাকে চেঞ্জ করে নিই। এর পরবর্তীতে আছে আমাদের দেশা ক্যারেক্টার, 4টা অ্যাবিলিটি। প্রথমে সবচেয়ে ভালো অ্যাবিলিটিটা হলো এটা উপর থেকে পড়লে তোমার ড্যামেজ কম দেবে, আর হলো থেকে পড়লে তোমার উঠতে সময় লাগে না সেটা কমিয়ে দেবে। আর পরবর্তী যে কথাটা আছে এই দেশা ক্যারেক্টারের সেটা হলো তোমার যেসব ফায়ারিংগুলা গা থেকে বেরিয়ে যায় সেসব ফায়ারিংগুলা থেকে খুব কম বের হবে, এটাই ডায়মন্ড ডি। এবার আছে CR7 ক্রিস্টিয়ানো রোনালদো, কে না চিনে, শিল তৈরি হয়ে যায় এবং তোমার মুভমেন্ট স্পিড ডাবল, মুভমেন্ট স্পিড বাইরে যায় এবং তোমার শিল্ডের স্পিড হলো 600। এখানে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো, ক্রিস্টিয়ানো রোনালদো দুইটা জামা আছে এখানে। এরপর আছে ক্লো, যেটা তোমাদেরকে সাহায্য করবে তোমাদের আশেপাশের নির্দিষ্ট একটা মিটারের ভিতরে ভিতরে 30 মিটার ভিতরে কোন এখন এনিমি আছে সেটা তোমাকে খুঁজতে সাহায্য করবে। এটা হলো ক্লো ক্যারেক্টারের অ্যাবিলিটি, এটা তোমরা অনেকে জানো না। এখন তোমাদের শেষে বলে দেবো যে কোন ক্যারেক্টারটি তোমার বেস্ট। এরপর আছে ক্যাপ্টেন কে ক্যারেক্টার কে না চেনে, এটা হলো তোমার ইপি ইন তোমার তোমাকে ইপি দেবে সাথে তোমাকে হেলথ দেবে, তার মানে বুঝতে পারছো অলগের থেকে সবচেয়ে বেশি ক্যারেক্টার সে সব বলবো যে কোন ক্যারেক্টার তোমার জন্য ভালো হবে কোনটা তোমার জন্য ভালো হবে না। এরপরে আছে তারাও চেঞ্জ করতে পারি না ওয়েট ভিডিওস। এরপরে আছে এটা হলো প্যাসিভ ইজ এ হার্টিং সং এক্সট্রা সিক, মানে এটা কিছুই না, এটা বেশি এফেক্ট দেয় আর কি, ইনক্রিজ এফেক্ট, মানে যে এফেক্টটা দেয় বিভিন্ন গানের ওই এফেক্টটা কমিয়ে ফেলে, এটা কোনো দরকার নেই। ফলে লোক এই সবচেয়ে বেস্ট ক্যারেক্টার লাইন লাইট, এটার অ্যাবিলিটি হলো রেটে এই ক্যারেক্টার অ্যাবিলিটি হলো কোনো রিলোড লাগবে না ঋত্বিক রোশনের গানে। এটার অ্যাবিলিটি হলো রিস্টোর এত আরমা, মানে তোমার যেই অ্যামোটা আছে না বন্দুকের অ্যামোগুলো শেষ হয়ে যায় এটা তোমার সেই অ্যামোগুলো তোমাকে গিফট হয়ে দেবে কিছু অ্যামো। এরপরে দেখতে পাচ্ছ ভাই এর ক্যারেক্টার অ্যাবিলিটি হলো হয় ড্রাইভিং, মানে তোমার যখন তুমি ড্রাইভ করবা তখন তোমার কিছু হেলথ দেবে, এটাই হলো তোমার এই ক্যারেক্টার অ্যাবিলিটি হেলথ দেবে, এটা অনেকে ইউজ করে। প্যাসিভ স্কিল এটা তোমরা অ্যাক্টিভ স্কিলের সাথে ইউজ করতে পারবা। এরপরে আছে সবচেয়ে পচে একটা ক্যারেক্টার, এটা হলো প্রিন্টিং রেঞ্জ, এটা একটা অ্যাক্টিভ স্কিল, অনেকে ইউজ করে অনেকে ইউজ করে না, এটা কোনো দরকার নেই তোমরা ইউজ করো না। এটা হলো একটা পচে ক্যারেক্টার, এটা হলো খালি তোমাদের দেয়ালে প্রিন্টিং করবে, এটা হলো ডিজিওলক, অনেকে ভাবে এটা ভালো না, এটা খালি ভাই ইমোটটাই ভালো, এটাই ভালো কিন্তু অন্য কিছু ভালো না, ডিজিওলক এত বেশি ভালো না, অনেকে এটা ইউজ করে তবে বলছে এটা ভালো না সব করে সব। আর্ট অফ দ্য ডিস্টিনেশন, মানে ওয়ালফোনের ড্যামেজ 6% বাড়াইয়া দেবে
আর তোমার যদি ম্যাক্স থাকে ড্যামেজ থাকলে 7% বাড়াই দেবে। এরপরে আসা যাক আমাদের জুতা যে ক্যারেক্টারটা আছে, জুতা জুতা ক্যারেক্টারটা হলো SMG শর্টগান কিলস। যদি SMG বা শর্টগান দিয়ে তুমি যদি কিল করো তোমার তোমাকে 25 HP তোমাকে প্লাস পয়েন্ট দেবে, এটা হলো জুতা ক্যারেক্টারটার অ্যাবিলিটি। পর আসা যাক ধরো এরপরে আমাদের এই ক্যারেক্টারটা হলো এভরি কিল ভাই মানে প্রত্যেকটা কিলের পরে 8 করে SP দিবে, আর যদি ম্যাক্স থাকে তাহলে তোমাকে দেবে 35 করে। এখানে প্লাস পয়েন্ট আছে, এটা প্যাসিভ স্কিল। এটা হলো 25 SP দিবে স্ট্যান্ট কুইক স্ট্যান্ট, তোমাকে 25 ধূপ ধুরুত তোমাকে 25 SP দিবে, অ্যাক্টিভ স্টিলটা ইউজ করার মাত্রই তোমাকে 25 SP দেবে। এটা আছে, এটা এক ডায়মন্ড টপ করলে ভাবা যে কোনো এক ডায়মন্ড, এটা এইটার স্পিড মানে এটা তোমার মুভমেন্ট স্পিডকে 20% বাড়িয়ে দেয়। হ্যাঁ আমি যদি দিতে পারছি 20%, এটা ধাপ ধাপ আছে যে এটা হলো তোমার সাইলেন্সার, সাইলেন্সার ইউজ করতে পারবা। এটা হলো অ্যাক্টিভ স্কিল, বর্তমানে নেক্সট আপডেটে প্যাসিভ স্কিল বানায় অ্যাভেলেবল, পরবর্তী পুজো পরিবর্তন। এটা হলো তোমাদের দের যখন তোমার শর্টগান নিয়ে দৌড়াবা তখন তোমার স্পিডটা বেড়ে যাবে। এরপর আসে উকুং, বর্তমানে সবচেয়ে ভয়ানক ক্যারেক্টার হতে চলছে উকুং। গাছ সিজতে পারো কিন্তু নতুন আপডেটে কিন্তু এটার ভয়ানক একটা ক্যারেক্টার আসছে, যেটা পর নেক্সট ভিডিওতে বলবো নতুন অ্যাপডেট কী কী আসছে। এই তো এটা হলো 30 AR ammo দেবে তোমাকে, তোমাকে ইন দি ইনডিভিজিবল স্পিস, এটাকে এলা ফার্স্ট ড্যামেজ ইনক্রিজ মানে প্রথম যে তোমরা ড্যামেজ দেবা এটা হলো তোমার ফ্যাক্টরি ছাদের উপর নামলে তখন তোমাদের এটা অনেক কাজে লাগবে, তারা চেঞ্জ করে পেলে। এই তো সব বল আগের সবচেয়ে বেস্ট ক্যারেক্টার গ্রেন 30 SP এফডি কিল, প্রত্যেকটা কিল পর 30 SP, এটা তুমি DG ক্যামাসের সাথে ইউজ করতে পারো। এটা হলো রিয়েস্টার 10 extra SP অন দিস রাউন্ড কার্ড, রাউন্ড কার্ডে তোমার 30 extra SP পাইবা তুই রাউন্ড কার্ডে। এটা হলো এটা প্যাসিভ স্কিল, এটা হলো তোমার যদি ম্যাক্স না করে থাকে তাহলে 2% আর ম্যাক্স করে থাকে 5% তোমার স্পিড গাড়ির স্পিডকে বাড়িয়ে দেবে, এটা অনেক সময় কাজে লাগে। এটাও আছে, এটা হলো সিলেকশন গেইন অফ দ্য রিলোডিং ফাস্ট বাই 4% মানে 7% তোমার রিলোড স্পিড বাড়িয়ে দেবে। এটা হলো ফোর্ড দি ড্যামেজ মানে 7% ড্যামেজ বাড়িয়ে দেবে। তো এই অব গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও, কিন্তু শেষ পর্যন্ত তোমাদের বইলা যাওয়া লাগবে যে কোন ক্যারেক্টারটা তোমরা ইউজ করবে। তোমাদেরকে যে বলতেছি তোমরা DG ক্যামাস, যদি তোমরা যদি একটু ফুস করে খেলো র্যাঙ্কে তাহলে তোমাদের বেস্ট হবে DJ ক্যামাস ক্যারেক্টারটি, আর তার সাথে তোমরা নিতে পারো তোমার রানিং স্পিড তোমরা নিতে পারো, ওই যে যেই ক্যারেক্টার দেখলাম না যে গ্যারেন 30 SP প্রত্যেক পারাকিলের জন্য সেই ক্যারেক্টার তুমি নিতে পারো, কারণ সে বেস্ট হবে আমি মনে করি। কারণ তোমরা 30 EP পাওয়া যাবে তাহলে তোমার কিন্তু ডিজল ক্যারেক্টার ইউজ করতে তোমার সুবিধা হবে। তো ইয়াপ গাইজ এই ছিল আজকের ভিডিও, তো ফিলনেসের ভিডিও টপিক। আল্লাহ হাফেজ গাইজ, ফিলিস টিম। So I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. I just been